বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাখিটা, তো এই পাখিকে আজকে উন্মুক্ত করে দিব। আর এই পাখিটা কালকে সন্ধেবেলা হয়তো সে তার নীড় হারা হয়ে আমাদের এখানে আমার করিডোরে চলে এসেছিল বারান্দায়। তো আমি আমার ছেলে এটাকে ধরে এটাকে আশ্রয় দিয়েছে। এখন এই তো দুপুরবেলা এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার ছেলে বলল, আম্মু পাখিটাকে ছেড়ে দিয়ে আমি ছেড়ে দাও, তাহলে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি প্রতিদিনের মতোই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি আজকে ঢেঁড়সের মজার একটি ভর্তা রেসিপি তৈরি করব। তো দেখো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখো না কেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, ঢেঁড়সগুলো প্রথমেই আমি কাঁচামরিচ সাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এতে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিব। এবং ভর্তা, দেখো ঢেঁড়সগুলো আমি সবুজ সবুজ করে সিদ্ধ করেছি। আর ঢেঁড়সের এই সবুজ সিদ্ধ করে ভর্তা করাটা ভীষণ টেস্টি। এটা এই ভর্তাটা দেওয়ানাসি এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আর দেখো, দুপুরবেলায় তো আজকে আমি এই ঢেঁড়সের ভর্তার রেসিপিটাই তোমাদের মাঝে শেয়ার করেছি। তো আমি প্রথমে এই যে দেখো, কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে কষলে আমি ঢেঁড়স ভর্তাটা এই যে করে নিলাম। আর এই ঢেঁড়স ভর্তাটা ভীষণ টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সাথে। আমরা তো ঢেঁড়স ভাজা, ঢেঁড়স তরকারি, বিভিন্ন ধরনের অনেক কিছুই খাই, তবে এভাবে ঢেঁড়স ভর্তাটা করলেও ভীষণ মজার হয়। তো বন্ধুরা, এই তো এটাই ছিল আজকে আমার ভিডিও, ঢেঁড়স ভর্তার রেসিপি, আর পাখিটাকে উন্মুক্ত করলাম। সো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি। আর ভিডিওটি প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর এই যে দেখো, তো আমি আজকে এই যে দেখো কুমড়া দিয়েও মাছ রান্না করেছি, সেটা রেসিপি আর দেইনি। তো এই যে ঢেঁড়স ভর্তা আর কুমড়ো তরকারি দিয়ে আজকে দুপুরে আমরা খেয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ।